নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? শুনতে লাগছো নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি নতুন জায়গায়। সেদিনকে তোমাদের দেখছিলাম যে আমি এলাম একটা মলে, জুডিও। আজকে আবার এসেছি তনু বন্ধুদের সাথে। থাকছি না, আমরা এখানে ঘুরতে চলে আসছি। তো আজকে সকালবেলা উঠে কোনো কাজ ছিল না, ঘুরতে চলে এসছি। দেখি কী কী করবো, একটু ছোট্ট পাড়া দেখাবো আমার একটু ব্লগ। ওকে, তো চলো দেখো কী করি। দেখো, তোমাদেরকে নিয়ে আবার আমি জুডিওতে চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল রেনু কিন্তু ড্রেস দেখা শুরু করে দিয়েছে। ও যেখানেই যায় সবার প্রথমে কিন্তু ড্রেস দেখতে ওই শুরু করে। যাই হোক, ড্রেসগুলো সত্যিই ভালো ছিল। তো ভাবলাম আমাদের দুর্গাপুরে তো জুডিও নেই, কিছু কেনাকাটা আমি জুডিও থেকে করে নিই। তবে আমি শুনছি আসানসোলে নাকি একটা জুডিও খুলছে, যদি খুলে থাকে খুব ভালো কথা, খুব আনন্দের কথা। কারণ জুডিওতে খুব ভালো ভালো ড্রেস ট্রেস পাওয়া যায়। আর আমরা অনেক কেনাকাটি এর আগেও করেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার চলে এসেছি। আজকে একটা তনুর বান্ধবী ছিল, ওর কিছু কেনাকাটি করার ছিল। তো বললো, আন্টি তোমাদের সঙ্গে আমিও যাব। তো তনু বললো, মা চলো একটুখানি ঘুরে ওকে নিয়ে কয়েকটা জিনিসপত্র কিনে নিই। এখানকার চুড়িদারের কালেকশান এবং যে ফ্যান্সি ড্রেস এবং ডেলি ওয়্যার, এইসব ড্রেসগুলোর কালেকশানগুলো এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইস। যদি তোমাদের কাছে পিঠে কোথাও জুডিও থাকে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা সবাই কিন্তু গিয়ে জুডিওটা একবার দেখে এসো। সত্যি অ্যাসাম কালেকশান, তোমাদের মনে হবে যে আমরা সব কিছু নিয়ে চলে যাই। আমি তো অনেক শপিং করেছি, আমার খুব ভালো লেগেছে এদের কালেকশান। এবং ফ্যাট থেকে ফিট সব রকম সাইজের এখানে কালেকশান আছে। তো ঘোরাফেরা করে ভাবলাম কিছু আরও কেনাকাটা করে নিই। আর শপিং তো তোমরা সবাই জানো যে মেয়েদের খুব পছন্দের জিনিস, তো সেরকম আমারও খুব পছন্দের জিনিস। তো তনু, রেনু আর সোনি বলে একটা তনুর বান্ধবী ছিল, সে আর আমি জুডিওতে চলে এসেছি। কী কী কেনাকাটা করবো সেগুলো তোমরা ব্লগটাতে দেখতে পাবে। একটা ছোট্ট ব্লগ বানালাম, আমার ইচ্ছা হলো যে ঠিক আছে আলাদা করেই বানাই, কারণ আলাদা করে না হলে শপিং ব্লগ তোমরা দেখতে পাবে না। আর এই যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছ সব 499 করে, এত সুন্দর সুন্দর চুড়িদার রয়েছে। রেনুর কিছু কিছু পছন্দ হয়েছে, সেগুলো আমাকে দেখালো যে মা এগুলো পছন্দ হয়েছে। খুব সুন্দর জুতোর কালেকশান আছে জুডিওতে, আমরা কিছু কিছু জুতো নিয়েছি। আর রেনুর তো জুতো সব জায়গায় সাইজ পাওয়া যায় না, তবে জুডিওতে দেখলাম ওর কিছু কিছু জুতো কিন্তু ওর পায়ে খুব সুন্দর হয়েছে। আর ও সব পরে পরে দেখছিল যে কোনটা ওর হয়, ওর যদি যেখানেই ওর জুতো ওর পায়ে হয় ওর খুব আনন্দ হয় যে হ্যাঁ আমার এই জুতোটা এখানে পায়ে হচ্ছে। ও কিনলো, আমিও কিনলাম এবং তনুও কিনলো, কিছু কিছু জুতো আমরা কিনে নিয়েছিলাম। আর ঘুরে ঘুরে আরও দেখছিলাম যদি কিছু পাই, কিছু না ছেড়ে আমার যেতে ইচ্ছা হচ্ছিল না পুরোপুরি। আমি এবারে দিল্লির ঘোরাটা শপিংয়ে উপরেই কনসেন্ট্রেট করেছিলাম। আমি কোনো মনুমেন্ট টনুমেন্ট কিচ্ছু দেখতে যাইনি, শুধু শপিং করেছি, ঘুরেছি, খেয়েছি, এসব করেছি। দেখো তিনটে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, ওরা জুতো খুঁজছে। আর আমি একটা এমন ফ্যান্সি জুতো নিয়েছি, সেই জুতোটা দেখে এইটারই একটা ডুপ্লিকেট আমি নিয়েছি। তো তনু খুব হাসছিল যে মা দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, পিঙ্ক কালারের জুতো কিনছে। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, এখন যত দিন যাচ্ছে আমি কমফোর্টেবলের জিনিসটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। আর দেখো আয়না পেলেই একটা তোমাদেরকে সেলফি, মিরর সেলফি দেখিয়ে দিলাম। তো কমফোর্টেবল জুতোর উপরেই আমি বেশি জোরটা দিচ্ছি। তোমাদের শপিং হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরবো। একটু রাস্তার ভিডিও না দিলে, আমার ভিডিও তো জানো তোমরা কমপ্লিট হয় না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করো।